কসবার লালকুঠিতে বৃদ্ধা সুলোচনা চারির খুনের নেপথ্যে কে, কেন খুন, উত্তর খুঁজছে পুলিশ। তদন্তে উঠে আসা একাধিক তথ্যে পুলিশ খুনের উদ্দেশ্য নিয়ে ধন্দে থাকলেও পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা এক প্রকার নিশ্চিত, খুনি অন্তত দুজন, তারা বৃদ্ধার খুবই পরিচিত। বৃদ্ধার ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল তাদের। তদন্তকারীরা জানতে পেরেছেন বয়স 68 হলেও বেশ শক্ত সমর্থ ছিলেন বৃদ্ধা। একটি কোচিং সেন্টারে পড়াতেন তিনি। সকাল 7:45 নাগাদ দুই ছাত্রের সঙ্গে কথা বলেন তিনি। 11:00 বাড়ি থেকে বেরোন, ফিরে আসেন 1:30। তার মধ্যে পরিচারিকা এসে বৃদ্ধার ফ্ল্যাটে কাজ করে যান। ফেরার সময় এক প্রতিবেশী বৃদ্ধাকে তার বাড়িতে যাওয়ার কথা বললে রাজি হননি তিনি। পুলিশের অনুমান, বাড়ি ফিরে দুপুরে খাওয়ার পর 2:30 থেকে 4:00 মধ্যে ঘটেছে খুনের ঘটনা। কিন্তু এত ঘন বসতিপূর্ণ এলাকা হলেও কেন বৃদ্ধার চিৎকার শুনতে পেলেন না প্রতিবেশীরা? পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বৃদ্ধার ঘরে এসি এবং পাখা চলছিল, দরজা এবং জানলা বন্ধ থাকায় আওয়াজ শোনা যায়নি। বাড়িটিতে কোনো নিরাপত্তারক্ষী নেই, গেট সকাল 6:00 থেকে রাত 10:00 পর্যন্ত খোলা থাকত, নেই সিসিটিভি এবং ভিজিটার্স বুক। তবে নিরাপত্তার ব্যাপারে বৃদ্ধা অত্যন্ত সচেতন ছিলেন বলে খবর। প্রতিবেশীরা জানিয়েছেন পরিচিত ছাড়া কাউকে তিনি কখনো ঘরে ঢুকতেই দিতেন না। পুলিশ জানতে পেরেছে দুপুরে এক ছাত্র বৃদ্ধার কাছে পড়তে আসে, তার দাবি বারবার দরজায় ধাক্কা দিলেও কেউ খোলেনি, মোবাইল ফোনে ফোন করলে সেটি বেজেই যায়। তখন ছাত্রটি তার মাকে এই কথা জানালে তিনি বৃদ্ধার প্রতিবেশীদের জানান, এরপরই উদ্ধার হয় দেহ। পুলিশ সূত্রে খবর, বৃদ্ধার গোটা ঘর লণ্ডভণ্ড ছিল, লকারে ঝুলছিল চাবি, ঘরে ছিল নগদ টাকা ও গয়না, মোবাইল ফোনটিও দেহের পাশে পড়েছিল। বৃদ্ধা কানে দুল ছাড়া কোনো গয়না পরতেন না, কানের দুল কানেই ছিল। প্রশ্ন উঠছে, দুষ্কৃতীরা যদি লুঠের উদ্দেশ্যেই আসে তাহলে কেন তারা টাকা গয়না মোবাইল ফোন নিয়ে গেল না? তাহলে কি তদন্তকারীদের বিভ্রান্ত করতে ইচ্ছাকৃতভাবেই ঘর লণ্ডভণ্ড করা হয়? কোথায় গেল খুনের অস্ত্র? পুলিশের অনুমান, সেটি নিয়েই এসেছিল আততায়ীরা, খুনের পর নিয়ে চলে গিয়েছে। সুলোচনার মোবাইল ফোন এবং বাড়ির ল্যান্ডলাইনের কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ব্যাংকের পাসবই। সোমবার ঘটনাস্থলে যান গোয়েন্দারা, নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। প্রকাশ সিংহ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।